অন্তর্বর্তীকালীন সরকারের বাকি তিন উপদেষ্টার শপথ আজ তারা হলেন ফারেকি আজম সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন দুপুরে বঙ্গভবনে হবে শপথ অনুষ্ঠান থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরে শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরও তেরো উপদেষ্টা ঢাকার বাইরে অবস্থান করায় সেদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি অপারেশন জ্যাকপটে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ বেলা বারোটায় শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি তাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শনিবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ এর আগে ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ ছয় বিচারপতি পদত্যাগকারী পাঁচ বিচারপতি হলেন বিচারপতি এম এনায়েতুর রহিম বিচারপতি আবু জাফর সিদ্দিকী বিচারপতি জাহাঙ্গীর হোসেন বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন দু সালে বিএনপি সরকারের সময় হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন সৈয়দ রেফাত আহমেদ তিনি বাংলাদেশের তৃতীয় অ্যাটর্নি জেনারেল এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ছেলে বিষয়গুলো নিয়ে জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন স্বপন আরো তিনজন আজকে শপথ নেবেন তারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন কি বিস্তারিত আছে আপনার কাছে দেখুন আজকে বেলা বারোটায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তারা শপথ নেবেন গত বৃহস্পতিবার ডক্টর ইউনুসের নেতৃত্বে চোদ্দ সদস্যের একটি দল অর্থাৎ যে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারের চোদ্দো জন উপদেষ্টা শপথ নিয়েছেন তিনজন বাকি ছিলেন তারা সেদিন অনুপস্থিতির কারণে তাদের শপথ সেদিন হয়নি তো আজকে তাদের সেই শপথ অনুষ্ঠিত হবে তবে কার পোর্টফোলিও কী হবে বা কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সেটি কিন্তু শপথের পর নির্ধারণ করা হয় এবং সেটি হয়তো নিশ্চয়ই নির্ধারিত আছে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে ডক্টর ইউনুস যিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আছেন তার অধীনে সাতাশটি মন্ত্রণালয় আছে এবং আরেকজন যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আর বাকি যারা দায়িত্ব নিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের তারা এক একটি একটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এখন পর্যন্ত তো বাকি যে তিনজন আজকে শপথ নেবেন তাদেরকেও হয়তো ধারণা করা হচ্ছে যে একটি একটি করে মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হতে পারে তবে কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হবে বা কাকে কয়টি মন্ত্রণালয় দেওয়া হবে সেগুলি কিন্তু সেই বিষয়টি কিন্তু পরে নির্ধারিত হবে পাশাপাশি আজকে বাংলাদেশের প্রধান বিচারপতি নতুন প্রধান বিচারপতি গতকাল নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বাংলাদেশের নতুন প্রধান বিচারপতিরও শপথ কিন্তু একই সাথে অনুষ্ঠিত হবে অর্থাৎ সেই বারোটায় যে আজকে তিন উপদেষ্টার শপথ এবং সেখানে কিন্তু প্রধান বিচারপতির শপথের আয়োজন করা হয়েছে বলে আমরা বঙ্গভবন সূত্রে জানতে পেরেছি সাদা স্বপন জানাচ্ছিলেন বার্থাপক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের জন্য সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন কালো আইনের পক্ষে দাঁড়ানোর সুযোগ নেই এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আর আর্থিক খাতের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তবে প্রতিষ্ঠানগুলো দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি বৃহস্পতিবার রাতে শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ উপদেষ্টা শনিবার সচিবালয়ে অফিস করেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা এদিন সকালে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কথা বলেন নতুন পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে সাইবার নিরাপত্তা সহ বিতর্কিত বিভিন্ন আইনের ব্যাপারে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি কোন ধরনের খারাপ আইন কোনটার আপনার মানে সংস্কার করা প্রয়োজন কোনটা বাতিল করা প্রয়োজন সেটা আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব আপনি সাইবার নিরাপত্তা আইনে তো আমিও আসামি ছিলাম কাজ বুঝতে পারছেন সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ নাই আমার দুপুরে আইন মন্ত্রণালয়ে আসেন উপদেষ্টা ডক্টর সালেহ হুদ্দিন আহমেদ আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থা ফেরানো নিয়ে কাজ শুরু করার কথা জানান তিনি বলেন অনিয়মের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ আছে কিছু টাকা আচ্ছা সেটা আমরা জানি ওইটা ওটা তো প্রসেস আছে তথ্য লাগবে তাও যাদের যোগাযোগ করে এটা করতে আমরা করব বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ বিষয়ে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ডক্টর সালেহউদ্দিন আহমেদ শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের কাছে চিঠি দেবে বিএনপি শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান বিএনপি মহাসচিব নতুন সরকারের কার্যক্রম জনগণের মনে আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেন তিনি এছাড়া প্রধান বিচারপতি নিয়োগকে গণতন্ত্রের জন্য সুসংবাদ বলে জানান বিএনপি মহাসচিব সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় বিদেশি কিছু গণমাধ্যমে বিএনপিকে জড়িয়ে ভুল খবর প্রকাশিত হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল এসব হামলার নিন্দাও জানান তিনি বিজয়ের পূর্বে সরকার সরকার বাহিনী দিয়ে যে নিশংসভাবে গণহত্যা করা হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রধান প্রদেষ্টা তাকে আমরা চিঠি দেব সারা দেশে পাঁচশো আটত্রিশটি থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর মেট্রোপলিটনের একশো দশটি থানার মধ্যে চুরাশিটি এবং জেলার পাঁচশো উনত্রিশটি থানার মধ্যে চারশো টি থানার কার্যক্রম শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শনিবার বিকেলে দেয়ায় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিকেল তিনটা পর্যন্ত সারা দেশের মোট ছয়শো উনচল্লিশটি থানার মধ্যে 538টির কার্যক্রম শুরু হয়েছে এদিকে আরো একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় থানার কার্যক্রম পুনরুদ্ধার ওয়াইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি থানা এলাকায় নাগরিক নিরাপত্তা কমিটি গঠনের জন্য পুলিশ হেডকোয়ার্টারে থেকে সব জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়েছে কমিটির মূল লক্ষ্য ওয়াইন শৃঙ্খলা পুনরুদ্ধারে জনসম্পৃক্ততা বাড়ানো এ লক্ষ্যে কমিটি একটি অ্যাকশন প্ল্যান প্রস্তুতপূর্বক মনিটরিং ও মূল্যায়নের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে

পুলিশ সদর দপ্তর জানিয়েছে পঁয়তাল্লিশটির কার্যক্রম শুরু হয়েছে কিন্তু আমরা সকাল থেকে দুটি থানাতে গিয়েছি আমরা তেজগাঁও গিয়েছিলাম সেখানে আমরা আসলে দৃশ্যমান কার্যক্রম দেখিনি তবে সাদা বসে পুলিশ আছে তারা বলছেন যে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে হয়তো বেলা বাড়া সাথে সেটি কার্যক্রম আরো দৃশ্যমান হবে আমরা এখন আছি পল্টন মডেল থানার সামনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মহানগরের যে কয়েকটি থানাতে হামলা হয়েছিল পল্টন থানা তার মধ্যে অন্যতম নিশ্চয়ই দেখছেন যে এখনো সে ক্ষত রয়েছে তবে গত শুক্রবার এই থানাটি সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে খোলা হয়েছিল এবং আমরা জেনেছিলাম যে থানাটির কার্যক্রম শুরু হবে কিন্তু ভেতরের যে পরিস্থিতি তাতে করে আসলে এই থানার কার্যক্রম শুরু হওয়ার জন্য কিছুটা সময় লাগবে তবে এখানে যারা পুলিশ সদস্য রয়েছে ভেতরে সাদা পোশাকে বা পোশাকে তাদের সাথে যে কথা হয়েছে সেটি তারা বলছেন যে এখন তারা সংস্কারের কাজটি কারণ ভিতরে এমনভাবে অগ্নিসংযোগ করা হয়েছে সবকিছু পুড়িয়ে থানার যে স্বাভাবিক কার্যক্রম সেটি আসলে চালানো একটু কঠিন এই কারণে তারা কিছুটা সময় নিচ্ছে আপনি জানেন যে এই শেখ হাসিনা সরকার পদত্যাগের মধ্যে এবং এর পরে পরবর্তীতে সহ দেশের প্রায় বিশটি থানাতে হামলা করা হয়েছিল অগ্নিসংযোগ করা হয়েছিল অস্ত্র লুট করা হয়েছিল এবং এরপরেই কিন্তু বাস্তবতা আমরা দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্তের এবং ঢাকার যে থানাগুলো পুলিশ শূন্য হয়ে পড়ে এবং টানা তিন দিন আমরা পুলিশের কোনো কার্যক্রম দেখিনি এখন অবধি আমরা সড়কের বিভিন্ন জায়গায় ঘুরেছি পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করিনি পুলিশ আসলে বেশ কিছু দাবি তারা জানিয়েছে এগারো দফা দাবি জানিয়েছেন এই যে ঘটনার পরে তারা স্বাধীন পুলিশ গঠন কমিশন সব থানা ও পুলিশ বক্স আধুনিকায়ন ঝুঁকি ভ্রাতা বৃদ্ধি রাজনৈতিক মুক্ত কর্মঘণ্টা কমানো ওভার টাইম দেওয়া সবকিছু মিলিয়ে তারা বেশ কিছু দাবি দেওয়া পেশ করেছে যদি পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে তাদের সেই দাবির বিষয়গুলো তারা বিবেচনা করবে এবং পুলিশ যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই বিষয়টি আরেকটি বিষয় হচ্ছে এই পুলিশ সদস্যদের যে তার মধ্যে কিন্তু ট্রাফিক পুলিশ রয়েছে ট্রাফিক পুলিশের সদস্য না থাকার কারণে আমরা সড়কে বিশৃঙ্খলা দেখেছি যদিও শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে তবে আজকে যেহেতু ফুল টাইম অফিস শুরু হয়েছে বিভিন্ন স্কুল কলেজ খোলা শুরু হয়েছে আমরা সড়কে শুধু শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখেছি তবে বিএনসিসির ক্যাডেটরা দায়িত্ব পালন করছেন তারা চেষ্টা করছেন সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে তবে ট্রাফিক পুলিশ কবে আসবে কবে থেকে দায়িত্ব পালন করবে সেই বিষয়ে আমরা এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাইনি তবে পুলিশের মধ্যে যে এবং পুলিশের সম্পর্কে মানুষের যে নেতিবাচক ধারণা এবং এক ধরনের ভীতিকর পরিস্থিতি রয়েছে পুলিশের মধ্যে এ কারণে তারা বাইরে আসতে কিছুটা অস্বস্তি বোধ করছে তবে তারা মনে করছেন যে খুব তাড়াতাড়ি সবকিছু স্বাভাবিক হবে এবং মানুষের সেবায় যে পুলিশ দায়িত্ব পালন করেছিল এবং সামনের দিনগুলো তো করবে এমনটি তারা প্রত্যাশা করছে থানা পুলিশের কার্যক্রম নিয়ে পল্টন থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল পরিস্থিতি স্বাভাবিক হলেও দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় এখনো মাঠে নেই পুলিশ পুলিশ না থাকায় সন্ধ্যার পরই থমথমে পরিস্থিতি হয় অনেক এলাকায় দিনে মার্কেট খোলা থাকলেও রাতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা তবে সেনাবাহিনী বলছে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে গেল পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর বিভিন্ন থানায় হামলার ঘটনায় ভেঙে পড়ে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা বর্তমানে রাজপথে কোথাও পুলিশ না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ দোকান খুলছি রাত্রে যাই জেগে এখন আবার আমাদের কাস্টমারকেও ডিল করতে হচ্ছে রাত্রেবেলা জেগে থাকতে হচ্ছে আমরা খুব কষ্টের মধ্যে আছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেভাবে একটা অজগতা লুটপাট চলতেছে আমরা খুবই আতঙ্কে আছি দেন আমরা কি করছি যে কন্টিনিউ আমরা চেক দিচ্ছি আমাদের এই শোরুমটা যে রাত্র আমরা ঘুমাইতে পারতেছি না শনিবার দেশের অধিকাংশ থানার দাপ্তরিক কাজ শুরু হয় শিগগিরই শৃঙ্খলা ফিরে আনার আশা পুলিশ কর্মকর্তাদের এই এলাকার মানুষের জানমালের নিরাপত্তা আগে যেভাবে পুলিশ দিত তার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেই ভুলভ্রান্তি ব্যথি রেখে পুলিশ সুষ্ঠুভাবে আশা করছি আপনাদের নিরাপত্তার দায়িত্বে আবার পূর্ণভাবে রত হবে বর্তমানে দেশের বিভিন্ন থানার নিরাপত্তার দায়িত্ব পালন করছে সেনাবাহিনী ও আনসার সদস্যরা সেনাবাহিনী বলছে সবার প্রচেষ্টা অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব তারা ফিরে আসা পর্যন্ত বা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা রাজশাহী শহর এবং রাজশাহী জেলার প্রত্যেকটা থানায় আমাদের সদস্যদের দ্বারা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় আমরা সিকিউরিটি দিয়ে দিচ্ছি এতটুকু আশ্বস্ত আমরা থাকতে পারি ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে সবার যদি সম্মিলিত প্রচেষ্টা থাকে আমরা সবাই মিলে একটা সোনার বাংলা যেভাবে সবাই স্বপ্ন দেখছিলাম সেটা করা সম্ভব হবে সব অস্থিরতার অবসান ঘটে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা দেশবাসীর সাদেকুর রহমান সিদ্দিকি ইন্ডিপেন্ডেন্ট নিউজ থানার কার্যক্রম নিয়ে জানাতে বগুড়া থেকে আছেন সহকর্মী হাসিবুর রহমান হাসিবুর বগুড়ায় ঠিক কতগুলো থানা আসলে চালু হয়েছে এবং নাগরিক নিরাপত্তা কমিটি সহ বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন জনসম্পৃক্ততা বাড়াতে পুলিশের সাথে এই বিষয়গুলো নিয়ে কি আসলে একটু জানাবেন গরিক সুবিধা দেবার যে বিষয় কাজ শুরু হয়ে দেনি এই থানার যিনি দায়িত্বে আছেন তাদের একজন কর্মকর্তার সাথে কথা বলেছে তিনি আমাকে বলেছেন যে জিডি এবং অন্যান্য যে বিষয়গুলো থাকে সেটা উপযোগী করছেন করা হয়েছে

থেকে। সরকারের পতনের দিন দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা কেউ যানবাহন নিয়ন্ত্রণ করছে কেউ করছে বৃক্ষরোপন কেউ কেউ আবার ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের স্মৃতি অমর করতে দেয়ালে আঁকছে গ্রাফিতি তাদের এমন কাজ উজ্জ্বল আগামীর জন্য গুরুত্বপূর্ণ বার্তা বলছে সাধারণ মানুষ পুলিশ সদস্যরা পুরো দমে কাজে যোগ না দিলেও অনেকটাই স্বাভাবিক রাজধানীর জীবনযাত্রা এর মূল কৃতিত্ব শিক্ষার্থীদের আনসার ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করলেও মাঠ ছাড়েনি ছাত্রছাত্রীরা সাথে রয়েছে বিএনসিসি রোবার স্কাউট ক্রিসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় সহ বিভিন্ন বেসরকারি সংস্থাও তিন মিনিট দুই মিনিট চার মিনিট রাস্তার অবস্থান বুঝে কিন্তু তারা এখন সিগনালগুলো ছেড়ে দিচ্ছে আমি অবাক হয়েছি শিক্ষার্থীরা যানবাহন নিয়ন্ত্রণ করছে এটি অবিশ্বাস্য আমার দেশে এমন চিত্র দেখা যায় না আমরা চাই হচ্ছে নিরাপদ সড়ক মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করার জন্য আমরা সবাই এখানে এসেছি শুধু যানবাহন নিয়ন্ত্রণ নয় শিক্ষার্থীদের নজর সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষার দিকেও সড়ক বিভাজকে মেহগুনি জামরুল সহ দেশীয় প্রজাতির নানা গাছ লাগাচ্ছেন তারা রাস্তার মাঝখানে যে এরিয়াটা আছে এখানে আমরা প্রায় দুই থেকে আড়াইশো গাছ লাগাইছি গাছ লাগালে হবে না গাছের পরিচর্যা করতে হবে আরেক শিক্ষার্থী ব্যস্ত রং তুলিতে আন্দোলনের শহীদদের রক্তাক্ত স্মৃতি অমর করে রাখতে দেয়ালে আঁকা গ্রাফিতি দিচ্ছে ঐক্য দ্রোহ আত্মত্যাগ আর ফ্যাসিবাদ বিরোধী নানা বার্তা কোনো দলীয় কোন একটা সংস্কৃতিতে আবদ্ধ না থাকি আমরা যাতে গণতান্ত্রিক একটা ন্যায়ের একটা সমাজের দিকে যেতে পারি এই লক্ষ্যে হচ্ছে আমাদের এই কাজটা পরবর্তীতে যেসব রাজনৈতিক দল আসবে তারা যেন মনে রাখে যে আমরা যে জিনিসটার জন্য লড়াই করেছি সেই জিনিসটার জন্য ভবিষ্যতে কোনোদিন দিন কারোর না এইখান দিয়ে যখন মানুষ যাওয়া আসা করবে যখন আমাদের গ্রাফিটি কাজগুলো দেখবে তখন তারা অনুপ্রাণিত হবে শিক্ষার্থীদের এমন ইতিবাচক কার্যক্রমকে সমর্থন দিচ্ছেন শিক্ষক ও অভিভাবকরাও জেন জেট কি জিনিস তারা কিভাবে চলে তারা কিভাবে চলে সেটা আমাদের বোঝা উচিত ইতিবাচক পরিবর্তনগুলো সমাজের সবার জন্যই প্রয়োজন তো সেগুলো যদি সমাজের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের সমাজের সর্বস্তরে যদি সেই পরিবর্তনগুলো প্রত্যাশিত বাস্তবায়ন হয় তাহলে তো সেটা সামগ্রিক দেশকে এগিয়ে নিয়ে যাবে স্বাভাবিক জীবনে ফেরার পরও সংস্কার কাজ চালানোর প্রত্যয় শিক্ষার্থীদের ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা কয়েকদিনের অস্থিরতার পর স্বাভাবিক হচ্ছে জনজীবন প্রথম যান চলাচল আরো জানাতে খুলনা ও সিলেট থেকে আছেন সহকর্মীরা শুরুতে খুলনা থেকে জানাবেন সহকর্মী অভিজিৎ পাল আহ অভিজিৎ পরিস্থিতি তো অনেকটা স্বাভাবিক দিকে যাচ্ছে খুলনার সড়ক পরিস্থিতি কেমন দেখছেন যান চলাচল এবং ট্রাফিক ব্যবস্থাপনা আসলে কিভাবে চলছে সড়ক গুলো দেখতে পাচ্ছি আমরা এখন নগরীর শিব বাড়ির মোড়ে আছি এবং এই মোড়টিতে আমরা যদি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি যে অন্য সময় আসলে যেভাবে যান চলাচল করে ঠিক সেইভাবেই আজকে একেবারে দিনের শুরু থেকেই যান চলাচল করছে যেমন আপনার ইডি বাইক এবং রিক্সা চলছে তার পাশাপাশি ব্যক্তিগত পরিবহন তো চলছেই যেহেতু আজকে একেবারে সপ্তাহের কার্য দিবসের প্রথম দিন অর্থাৎ মানুষের যে তাদের যে কর্মস্থলে যাওয়ার যে একটা কর্মব্যস্ততা সেই কর্মব্যস্ততাটাই আমরা আসলে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি একটু দেখাই দেখানোর চেষ্টা করি আপনাদের যে নগরীর

একেবারে যেহেতু দিনের শুরু যেহেতু সেই যে এখনো মানে পুরো দমে শুরু হয়নি তবে আস্তে আস্তে কর্মচঞ্চল শুরু হচ্ছে এবং আমরা সকাল থেকেই দেখেছি যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সেই সড়কের যে ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণে ছিল যে কাজটি তারা করছিলেন সেই কাজটি কিন্তু তারা একেবারেই সকাল থেকে শুরু করেছেন এবং আমরা সকালেই ময়লা পোতার মোড়ে যেমন দেখতে পেয়েছি তেমনি শিববাড়ি মোড়ে তো আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা তারা ট্রাফিকের যে যে কার্যক্রম সেই কার্যক্রমটি তারা শুরু করেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে যান চলাচল গুলো দেখেই বোঝা যাচ্ছে যে শহরের যে প্রতিদিনের যে কর্মচাঞ্চল সেই কর্মচঞ্চল শুরু হচ্ছে এবং সময় যত বাড়বে এটি আরো বৃদ্ধি পাবে এবং আশপাশের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানের যে মানুষরা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা এখানে আসতে দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত আমরা যতটুকু যেহেতু একেবারেই প্রথম ধর্ম দিবস সেহেতু মানুষ তাদের যে প্রতিদিনের যে কার্যক্রম সেই কার্যক্রম কার্যক্রম শুরু করতে যাচ্ছে এবং সেই কার্যক্রম চলছে এবং স্বাভাবিক ভাবেই শহরের যে যান চলাচল সেই যান চলাচল সহ অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম গুলো চলছে

যে যে ট্রাফিকের কার্যক্রম সেটি কিন্তু একদম সুসম্পন্ন করেছেন পাশাপাশি সেক্ষেত্রে আমরা কথা বলেছিলাম যারা নগরবাসী রয়েছেন তাদের সঙ্গে এবং তারাও কিন্তু জানিয়েছেন যে আসলে এভাবে যে যেহেতু শিক্ষার্থীরা তাদের যে ট্রাফিক কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন সেক্ষেত্রে আসলে শহরের যে যানজট সেটি কিন্তু আসলে তৈরি হচ্ছে না আহ পাশাপাশি তারা এটিও বলছেন যে এভাবে শিক্ষার্থীরা যখন আসলে বেসংস্কারের কাজ করছেন দেশের যাতে অনিয়ম দুর্নীতি এগুলো যাতে দূর হয় এটি তাদের হচ্ছে প্রত্যাশা পাশাপাশি আহ আজকে কিন্তু সপ্তাহের একদম আহ প্রথম কর্ম দিবস এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে সকাল থেকেই কিন্তু যারা কর্মজীবী মানুষজন রয়েছেন তারা কিন্তু তাদের যে কর্মস্থলে যাওয়ার তারা কিন্তু তাদের তাদের যে যে কর্মস্থলে যাওয়ার মধ্যে আমরা একটি সেটি লক্ষ্য করেছি এবং এটিকে কেন্দ্র করে নগরীতে যানবাহন চলাচল সেটিও কিন্তু বেড়েছে যদিও দিনের শুরুতে যানবাহন চলাচল একেবারেই কম ছিল তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে সিএনজি চালিত অটোরিকশা পাশাপাশি রিকশা এবং যে গণপরিবহন রয়েছে সেটিও কিন্তু নগরীতে চলাচল শুরু করেছে এর বাইরেও আমরা কথা বলেছিলাম যারা কর্মজীবী মানুষ তারা যারা কর্মস্থলে যাচ্ছেন তাদের সঙ্গে তারা বলছেন যে আসলে দীর্ঘদিন পর তাদের কর্মক্ষেত্রে এক ধরনের ফিরে ফিরে এসেছে তারা পুনরায় তাদের কর্মস্থলে যাচ্ছেন এবং তারা স্বাভাবিকভাবে তাদের যে কর্মজীবন সেটি কিন্তু করতে পারছেন বলে তারা জানিয়েছেন এবং এক্ষেত্রে এক ধরনের স্বস্তি চলে এসেছে তাদের মনের মধ্যে এটি তারা বলছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু সিলেটের দোকানপাট খুলে নিই যদিও সিলেটের দোকানপাট একটু দেরিতেই খুলে তবে গতকালকে আমরা যেটা দেখেছি যে বেশিরভাগ দোকানপাট শপিং শপিং মল এগুলো কিন্তু খুলে গিয়েছে পাশাপাশি যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে তারা বলছেন যে আসলে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ প্রশাসন মাঠে নামবে ততই তাদের মধ্যে আসলে যে ভীতি রয়েছে আতঙ্ক রয়েছে সেটি কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি আবার আগের মতো পুনরায় ফিরে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন এই ছিল সিলেট থেকে সবশেষ পরিস্থিতি পরিস্থিতি নিয়ে রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মী গনি রাজশাহীর বিভিন্ন পুলিশ স্টেশন বা থানার যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হতে কিছুটা দেরি হবে কারণ পাঁচ আগস্টে যে সহিংসতার ঘটনা তারপরে বিভিন্ন থানায় যে জ্বালাও পোড়াও হয়েছে ভাঙচুর হয়েছে তার ক্ষত আসলে এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি আমরা বিভিন্ন থানা ঘুরে দেখেছি বিভিন্ন থানায় আসলে বিদ্যুতের সংযোগ ছিল না পানির সংযোগ ছিল না এই সংযোগগুলো সব মেরামতের চেষ্টা করা হচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতারা যারা তারা হচ্ছে সহযোগিতা করছেন আমরা দেখেছি এই মেরামতের কার্যক্রমগুলো এখনও শুরু হয়েছে আস্তে আস্তে কার্যক্রমগুলো শুরু হবে তবে আসার কথা যেটা সেটা হচ্ছে গতকাল থেকে আমরা বিভিন্ন থানায় সীমিত পরিসরে কিছু পুলিশ সদস্য আসা শুরু করেছেন যদিও তারা হচ্ছে সাদা পোশাকে আপাতত কার্যক্রমে আসছেন যদিও কার্যক্রম পুরোপুরি ফেরাটা আসলে সম্ভব নয় কারণ আমরা টেবিল চেয়ার কম্পিউটার যে যন্ত্রপাতি থাকে থানার আসলে কোনো কিছুই অবশিষ্ট নাই সবগুলোই হচ্ছে প্রায় নষ্ট হয়ে গেছে সেই জায়গা থেকে একটু দেরি হবে আর প্রতিটা থানাতে আমরা এই পুলিশ এই থানাগুলোর নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা আনসার সদস্যদেরকে দেখেছি সেনাবাহিনীর সদস্যদেরকে দেখেছি তারা থানার পাহারা দিচ্ছেন এবং তার নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন যাতে নতুন করে আর কোনো ধরনের হচ্ছে আসলে লুটপাট বা ভাঙচুর বা সহিংসতা বা আগুনের ঘটনা না ঘটে সেই চেষ্টাটা তারা চালিয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি পুলিশের বিভিন্ন যে তহলে জন্য যে গাড়িগুলো থাকে সেই গাড়িগুলোর অবস্থাও খুবই খারাপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেগুলো হচ্ছে পুরীর শেষ হয়ে গেছে ফলে পুরোপুরি যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হতে কিছুটা দেরি এখনও সময় লাগবে এটা আমরা জানতে পেরেছি তবে রাজশাহীতে গতকাল সাবেক যারা পুলিশ কর্মকর্তা পুলিশ সদস্য তাদের একটি হচ্ছে সংবাদ সম্মেলন হয়েছে সেই সংবাদ সম্মেলনে তারা যেটা বলতে চাচ্ছিলেন কি কোনোভাবে যাতে আর রাজনৈতিক দলগো দলগুলোর ক্ষেত্রে এই পুলিশকে তাদের পেটিওয়া বাহিনী বাহিনী হিসাবে যাতে ব্যবহার করা না হয় সেই জায়গাটা তারা চেষ্টা চালাচ্ছিলেন তারা বলছিলেন কি আমরা চাকরি করি সেই চাকরির জায়গাতে হচ্ছে আমাদের এত প্রাণহানি আমাদের হচ্ছে এটা মেনে নেওয়া যায় না তারা বললেন কি পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কর্মস্থলে এবং তাদেরকে হচ্ছে থানায় আবার কার্যক্রমে ফিরে আসা আহ্বান জানিয়েছেন এই ছিল রাজশাহীর সার্বিক থানা এবং যে পুলিশ ফাঁড়িগুলো সেই অবস্থাগুলো আমার কাছে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা সুশাসন নিশ্চিত করার মাধ্যমে ব্যাংকিং খাতের সংস্কারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে চলতে দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপে জর্জরিত সাধারণ মানুষ এমনকি মূল্যস্ফীতির কারণে ব্যবসায়ীদেরও খরচ বেড়ে যাচ্ছে পরিসংখ্যান ব্যুরো তথ্যমতে গেল গেল অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক সাত তিন শতাংশে যা দু হাজার এগারো বারো সালের পর সর্বোচ্চ বিশ্লেষকরা বলছেন এ দুরবস্থা থেকে দেশকে এগিয়ে নিতে হলে ধাপে ধাপে সংস্কার প্রয়োজন অন্তর্বর্তী সরকারের প্রথমেই জোর দিতে হবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দ্রব্যমূল্য অ্যাড্রেস করাটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় কারণ মানুষের জীবনে নাবিশ্বাস হয়ে গেছে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে সেটাকে নিয়ন্ত্রণে আনতে হবে উচ্চ মূল্যস্ফীতি এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কারণ এটার সাথে আমাদের বিনিয়োগ কর্মসংস্থান এগুলো আমাদের জড়িত অনিয়ম ও দুর্নীতির কারণে খেলাপি ঋণে জর্জরিত ব্যাংক খাত এক লাখ পঁচাশি হাজার কোটি টাকা ছাড়িয়েছে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে বিদেশে অর্থ পাচার আর্থিক প্রতিষ্ঠানগুলো সুশাসনের অভাব ও কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের শাসনের ঘাটতি এ খাতকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও মত ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের বাংলাদেশ ব্যাংকে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে সারা পৃথিবীতে কিন্তু সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে এবং এই দীর্ঘ কয়েক বেশ কিছু বছর ধরে দেখা গেছে যে কিছু কিছু লোকের ব্যাংক হাতে ব্যাংক কুক্ষিগত হয়েছে এবং তারা অনেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করেছে এইগুলি চিহ্নিত করতে হবে ব্যাংকিং খাতে সংস্কার সেখানে যে ধরনের বিচ্যুতি হয়েছে দুর্নীতি হয়েছে সেগুলোর কে অ্যাড্রেস করা বিশ্লেষকদের মতে রাজস্ব আদায় রপ্তানি আয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকাসহ অর্থনীতির অন্যান্য সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে জোর দিতে হবে বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান তৈরিতে শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের নতুন সীমা আরোপ করে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক এতে চলতি সপ্তাহে ব্যাংকের এক হিসাব থেকে দৈনিক সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারবেন একজন গ্রাহক শনিবার বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের এমডিকে এস এর মাধ্যমে তথ্য জানানো হয় এই সিদ্ধান্ত আজ থেকে পুরো সপ্তাহ চলবে এর আগে গত বৃহস্পতিবারও নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়েছিল সেদিন এক হিসাব থেকে নগদ এক লাখ টাকা উত্তোলনের সীমা বেঁধে দেওয়া হয়েছিল সরকার পতনের পর হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে সংখ্যালঘু সম্প্রদায় শনিবার বিকেল তিনটায় রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করে তারা এ সময় নিরাপত্তা নিশ্চিত কমিশন সহ বিভিন্ন বিভিন্ন দাবি জানায় এছাড়া চট্টগ্রাম রাজশাহী দেশের শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে আলাদা আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও উপসানালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ করে আসছে সংখ্যালঘুরা বিক্ষোভের দ্বিতীয় দিনে শাহবাগে জড়ো হয় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশগ্রহণকারীরা সংখ্যালঘুদের নিরাপত্তা সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন সুরক্ষা আইন গঠন সহ বিভিন্ন দাবি জানান হিন্দুদের উপরে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন চলছে মন্দির ভাঙচুর হিন্দুদের লুটপাট সব কিছু হচ্ছে বাট আমাদের কোনো বিচার নেই আমরা কোনো সুরক্ষার আওতায় আসতেছি না আমরা হিন্দুরা কি আমরা হিন্দুরা তো এমন না যে এটা আমাদের দেশ আমাদের বলি পাঠা বানাবে আমাদের কেন বারবার আমরা তো বলি হতে চাই না আমরা চাই হিন্দু আইন শুরু হোক আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন গড় বাড়ি লুটপাট করতেছে এখন কেন আমরা স্বাধীন দেশের নাগরিক হয়ে এমন হত্যা হত্যা অত্যাচারের আমরা কেন শিকার হব নারীদের নিরাপত্তা নিশ্চিত ও ধর্মীয় নানা আয়োজন নির্বিঘ্নে পালনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা সীমান্ত এলাকায় যাদের বাড়িঘর ছাড়ার খবর পাওয়া গেছে তাদের ফিরিয়ে এনে পুনর্বাসনের দাবিও জানান বিক্ষোভকারীরা আমরা মাননীয় রাষ্ট্রপতির কাছে দাবি করি আমরা যারা সনাতনী মেয়েরা আছি আমাদের নিরাপদ দিন আমরা এই দেশে বাঁচতে চাই ইসলাম ধর্মের অধিকার আছে একত্রে বাংলাদেশের অধিবাসী আমরা সবাই চাই বাংলাদেশে যেন শান্তি পাব শান্তিটা বজায় থাকে বন্দর নগরী চট্টগ্রামের জামাল সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে সনাতন ধর্মালম্বীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান তারা আমি সংখ্যালঘু নই আমি সনাতন ধর্মালম্বী সংখ্যালঘুটা তুলতে হবে আমাদের নাম থেকে এই দেশের নাগরিক আমরা এখানে জন্মগ্রহণ করেছি তো বারবার কেন আমাদের উপর অত্যাচার হবে বারবার কেন আমরা অত্যাচারিত হব এছাড়া বিক্ষোভ সমাবেশ হয়েছে রাজশাহী রাজবাড়ী ময়মনসিংহ ফরিদপুর সহ বিভিন্ন জেলায় এ সময় সংখ্যালঘু নিপীড়ন বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি উদয়ন তারা নাহিদ কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বাংলাদেশের সাংবাদিক ও মিডিয়া আউটলেটের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে কমনওয়েলথ অ্যাসোসিয়েশন সিজিএ শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সংক্রান্ত একটি চিঠি লিখেছে সংস্থাটি এতে দেশের সাংবাদিক ও মিডিয়া আউটলেটের নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয় সুস্থ গণতন্ত্রের জন্য মুক্ত গণমাধ্যম অপরিহার্য বলেও চিঠিতে বলা হয় গেল সপ্তাহে দেশের বেশ কটি টেলিভিশন চ্যানেল ও মিডিয়া আউটলেটে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে সিজে এর চিঠিতে হুমকিতে অনেক সাংবাদিক ফলে দায়িত্ব পালন থেকে নিজেদের বিরত রেখেছেন তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় প্রতিটি ওয়ার্ড কার্যালয় বন্ধ হয়ে গেছে লুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের ক্ষত অফিস জুড়ে নিরাপত্তার সংখ্যায় কাউন্সিলর সহ অফিস করছেন না কেউই কখন নাগরিক সেবা মিলবে তাও জানাতে পারছেন না এমন পরিস্থিতিতে দ্রুত কার্যালয় সচল করার তাগিদ বিশেষজ্ঞদের গণ অভ্যুত্থানে সরকার পতনের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একচল্লিশটি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের প্রায় প্রতিটিতেই চলে লুটপাট আর ভাঙচুর তছনছ করা হয় নাগরিক সেবার নানা প্রয়োজনীয় দলিল পাঁচ দিন ধরে বন্ধ এসব অফিস নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক কারণে খোঁজ মিলছে না কাউন্সিলরদের কার্যালয়ে যাচ্ছেন না কোনো কর্মকর্তা কর্মচারীও এতে প্রয়োজনীয় সনদ সহ অন্যান্য সেবা না পেয়ে দুর্ভোগে নগরবাসী কাউন্সিলর নাই এখানে সচিবও নাই আবার ডকুমেন্টসও নাই এখন তো সেবা কীভাবে পাবো কিছুই তো নাই জন্ম নিবন্ধন বা বিভিন্ন রকমের সার্টিফিকেট জমা রেখে গেছে কিন্তু এখন তো এখানে কিছু বলতে কিছু নেই সবগুলো তো পুরে নিয়ে গেছে কাউন্সিলরদের পাশাপাশি সিটি মেয়রও যাচ্ছেন না অফিসে এতে সংকট বাড়ছে বলছেন কর্মকর্তারা কাউন্সিলর আছে তারা তারা মূলত সবাই এক ধরনের অবস্থায় আছেন সবাই আত্মগোপন আছেন নগরবাসীর সেবা নিশ্চিতে দ্রুত সংকট উত্তরণে পদক্ষেপ নেয়ার পরামর্শ জনদের নাগরিকরা সেবা পাচ্ছেন না আর উত্তরণ হচ্ছে যদি কোনো কোনো কাউন্সিলর আসেন তাহলে তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে যারা আসছেন না তাদের দায়িত্ব দেওয়া যেতে পারে অথবা মন্ত্রণালয়ে নিজের উদ্যোগেই এ ব্যাপারে অর্ডার করতে পারেন ধ্বংসস্তূপ সরিয়ে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়গুলো দ্রুত সংস্কারের তাগিদ নগরবাসীর আবদুল্লা রাকিব ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম চট্টগ্রামে রাত থেকে বৃষ্টিতে বিভিন্ন নিচু এলাকায় পানি জমতে শুরু করেছে এ বিষয়ে আরো জানাতে আছেন সহকর্মী অনুপম শীল অনুপম কি পরিমাণ বৃষ্টি হয়েছে চট্টগ্রামের রাতে এবং কোন কোন জায়গায় আসলে পানি উঠেছে কি ভোগান্তি হচ্ছে আমরা এখন আছি চট্টগ্রামের চকবাজার এলাকা এবং আমার পেছনে যে সড়কটি এটি চকবাজার থেকে বহদ্দারহাটগামী সড়ক এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি আসলে ঠিক কেমনটা হয়েছে ইতিমধ্যে কিছুক্ষণ এখন একটু বৃষ্টি কম আছে আমরা ভোর ছয়টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকলেও ছয়টার পর থেকে কিন্তু একেবারে অবিরাম ধারায় বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে এবং এর ফলে চট্টগ্রামের এই চকবাজার বর্দারহাট বাকুলিয়ার অনেকগুলো এলাকা বিশেষ করে নিচু এলাকা যেগুলো সেখানে কিন্তু ইতোমধ্যে এই ধরনের জলাবদ্ধতা পরিস্থিতি তৈরি হয়েছে যদিও এবং এর ফলে আসলে সকাল থেকে আমরা দেখছি যে রাস্তাঘাটে যারা বেরিয়েছেন বিভিন্ন কাজে বিশেষ করে অফিস আদালতে যারা উদ্দেশ্যে যারা বেরিয়েছেন এছাড়া স্কুল কলেজগামী স্কুলগামী সাধারণ বিশেষত যে শিক্ষার্থীরা বেরিয়েছেন তারা কিন্তু অত্যন্ত দুর্ভোগে পড়েছেন এই এলাকাগুলো যেখানে মূলত পানি জমেছে সেখানকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দোকানপাট তারাও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিলেন এবং তারা বলছেন যে আসলে সামান্য বৃষ্টি হলেই মূলত এই এরকম পানি উঠে এবং তাতে তাদের যে তাদের যে ক্ষতি সেটি আসলে আস্তে আস্তে বাড়তে থাকে এবং এই পরিস্থিতি থেকে যে পরিত্রাণ আসলে কীভাবে মিলবে কবে মিলবে এই বিষয়টি আসলে স্পষ্ট কেউ জানেন না আমরা জানি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় জলাবদ্ধতা প্রকল্প নিরসন প্রকল্প নামে একটি বেশ প্রায় এগারো হাজার কোটি টাকার প্রকল্প গত বেশ কয়েক বছর ধরে চলমান আট থেকে দশ বছর হতে চলল প্রতি বছরই যারা এই প্রকল্প বাস্তবায়ন করছেন তাদের কাছ থেকে নানা ধরনের আশ্বাস বা পরিস্থিতির উন্নতির কথা শোনা যায় কিন্তু বাস্তবতা হচ্ছে বর্ষা মৌসুম এলে এই পরিস্থিতিগুলো তৈরি হয় এবং আমরা আসলে গত বেশ কয়েক বছর মানে গত এক দশক ধরেই এই পরিস্থিতি দেখছি পরিস্থিতির কোনো উন্নতি আসলে সেই অর্থে নেই এবং ঠিক এই প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন হওয়ার পরে কতটা পরিস্থিতির উন্নতি হবে সেটিও এখন জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে তবে মূল বিষয় হচ্ছে বৃষ্টি হলেই চট্টগ্রামবাসীর বিশেষ করে চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে এই ধরনের ভোগান্তি তৈরি হয় এটি থেকে আসলে পরিত্রাণের কোনো উপায় এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না যদিও হাজার হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলমান রয়েছে দুর্ভোগ নিয়ে চট্টগ্রাম থেকে সহকর্মী নিয়মিত মেরামত না থাকায় মাসকাটা নদীর ভারী জোয়ার প্লাবন ও জলোচ্ছ্বাসে অনেকটা বিলীন হয়ে গেছে বরিশালের গ্রাম রক্ষা বাঁধ এ কারণে বিপর্যস্ত ষোলো গ্রামের মানুষ অনেক স্থানে গ্রাম থেকে গ্রামের যোগাযোগ ব্যবস্থাও মুখ থুবড়ে পড়েছে সাত কিলোমিটার বেরিবাত নদীতে ধসে যাওয়ায় বরিশালের মেহেন্দিগঞ্জের অন্তত ষোলোটি গ্রামের মানুষ বিপাকে পড়েছেন জোয়ারের পানি ঠুকছে লোকালয়ে জোয়ার বাটা ভানি ওঠে এই সময় ঘর বাড়ি সমস্ত তলায় আবার যখন শুকায় তখন মানে বাড়াহারে তখন নদী শুকায় যায় এই আমাদের গ্রাম শুকিয়ে যায় আবার জোয়ারে বললে সব তলায় যায় এই জায়গাটা চতুর্দিকেই নদী নদী চতুর্দিকে নদী চতুর্দিকেই কিন্তু এই অবস্থা এই যে অবস্থায় আংশিক শতকরা মনে হয় যে চল্লিশ থেকে পঞ্চাশটা ঘর বাড়ি মাটির তৈরি এই বাঁধগুলো রাস্তা হিসেবেও ব্যবহার হতো জাঙ্গালিয়া ইউনিয়নের সাড়ে তিন কিলোমিটার যাওয়ায় লেঙ্গুটিয়া থেকে আমিরগঞ্জের মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে নদীর উত্তরেও একই অবস্থা বেরিবাদটি ভাঙার কারণে আজকে জোয়ার বাটা লাগে না বৃষ্টির পানি লাগে না জোয়ার হওয়ার সাথে সাথে মানুষ ঘরদুয়ার সব তলিয়ে যায় যার কারণে মানুষ আজকে বিচ্ছিন্ন আমাদের লেঙ্গুটিয়া থেকে আমিরগঞ্জ আমিরগঞ্জ পর্যন্ত শেষ হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ড বলছে বাদগুলোকে টিকিয়ে রাখতে প্রতিনিয়ত মেরামত করা দরকার অর্থের অভাবে তা করা যাচ্ছে না কিছুটা আর্থিক কিছু লিমিটেশন থাকার কারণে আমরা হয়তো প্রতি প্রতিনিয়তই আমরা এই বাদগুলোকে মেরামত করতে পারতেছি না তো আশা করা যায় যদি আমরা মোটামুটি পর্যাপ্ত বাজেট পাইলে আমরা প্রতিনিয়ত মেরামত করলে বাঁধগুলোকে টিকে রাখা যাবে গত সাইক্লোন রেমালে যে আশি কিলোমিটার বেড়িবাদ আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এই বরিশাল অঞ্চলে আমরা সতেরো কিলোমিটার জরুরিভাবে সতেরো কিলোমিটার আমরা মেরামত করেছি সাঁত্রিশ কিলোমিটার আমার মেরামত কাজ চলমান আছে বর্তমানে বরিশাল অঞ্চলে প্রায় চব্বিশ কিলোমিটার বেরিপাত ভাঙা ও অরক্ষিত অবস্থায় আছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ আর এখন কার এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউবে ধন্যবাদ সবাইকে